ভিউয়ার্স অপারেশন অগ্নিপাথ এমন একটা সিনেমা যে সিনেমা প্রত্যেকটা বাঙালি দর্শকদের মাথায় কিন্তু এখনও গেঁথে আছে। সিনেমাটা কিন্তু এখনও রিলিজ পায়নি, কেউ দেখতে পায়নি, জাস্ট একটা ছোট্ট টেজার। সেই টেজারটার ভাইব এতটাই স্ট্রং ছিল যার কারণে সেই টেজারটা বা সেই সিনেমাটা কিন্তু এখনও আমাদের মাথার মধ্যে গেঁথে রয়েছে। এখন আমরা চাই এই সিনেমাটা দেখতে। আমাদের মাঝে অনেকে হয়তো বা অধীর আগ্রহে বসে আছে অপারেশন অগ্নিপাথ দেখার জন্য, আর তাদের জন্য এই মুহূর্তে একটা স্বস্তির খবর নিয়ে আসছি। যদিও আমার কাছে পার্সোনালি মনে হয় এই খবরটা আপনাদের 100% স্বস্তি দিবে না, আমি এই খবরটার উপর একদম 100% ভরসা করছি না, বাট তারপরও অল্প একটু স্বস্তির জন্য এই বিষয়টা গ্রহণ করা ভালো, তবে কিন্তু কেউ ওভার এক্সাইটেড হবেন না। ভিউয়ার্স অপারেশন অগ্নিপথ ছিলেন হচ্ছে আমাদের সুপারস্টার শাকিব খান, আর তার বিপরীতে ছিলেন হচ্ছে শিবা আলী খান। আর রিসেন্টলি শিবা আলী খান তার একটা সাক্ষাৎকারে জানিয়েছে তার অপারেশন অগ্নিপাথ সিনেমার কিছুটা কাজ বাকি রয়েছে এবং এবছর নাকি সেই কাজগুলো করার সম্ভাবনা রয়েছে। আর যদি সেই কাজগুলো এবছরই হয় হয়তো বা এবছর বা পরবর্তী বছর অর্থাৎ 2024 মধ্যে আমরা পেয়ে যাব অপারেশন অগ্নিপথ। যদিও আমি এখানে একটু বাড়িয়ে বলেছি কারণ সে বলেছে এবছরই হবে, আমি একটু সময়টাকে অবসর নিয়ে গেছি কারণ আমি জানি এই যে হবে হবে না এটার যে দ্বন্দ্বটা রয়েছে এটার কিন্তু এখন পর্যন্ত কেউ খোলাসা করেই নাই, এখনও কিন্তু ধোঁয়াশা রয়েছে অপারেশন অগ্নিপথ। আর সেই ধোঁয়াশার জায়গাটাকে দূর করার জন্য, ধোঁয়াশাটাকে দূর করে আলোকিত করার জন্য জাস্ট একটু বাতাস দিয়ে দিল শিবা আলী খান। আর আমি চাই তার এই কথার যেন বাস্তবায়ন হয়। আমি চাই অপারেশন অগ্নিপথ, আমি চাই অপারেশন অগ্নিপথ আমাদের সিনেমা হলে। আমি জানি এই সিনেমাটা কিছুটা এখন পরিবর্তন আমরা দেখতে পাবো, শাকিবের লুক সেরকম নেই, অনেক কিছু গ্যাপ রয়েছে, একটা লম্বা সময়ের বিরোধিতা ঘটেছে সিনেমার মধ্যে, আমি জানি অনেক কিছু পরিবর্তন হবে, বাট তারপরও যে পরিবর্তন হবে আমরা সবই মেনে নেব। জাস্ট সিনেমাটা কমপ্লিট করে দর্শকদের জন্য রিলিজ করলে হচ্ছে, বাকিটা দর্শকরাই দেখে নেবে, বাকিটা শাকিব ইয়ানরা দেখে নেবে। সো ভিউয়ার্স, দ্যাটস ইট, এই আপডেটটি শেয়ার করা ছিল আপনাদের সঙ্গে। এখন আপডেটটি কেমন লেগেছে সেটা আমাকে কমেন্ট করে জানান, আর ওভারঅল ভিডিওটি ভালো লাগলে ভিডিও লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড টু ইট ফিল্মি স্টকস। ধন্যবাদ সবাইকে।